আমি আজকের এই তাঁত শিল্প, একদিকে বস্ত্রশিল্প দপ্তরের পক্ষ থেকে যে মেলার উদ্বোধন করেছেন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে, আজ শুরু হচ্ছে, আগামী 1 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় আমাদের তাঁত শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তরের সম্মানীয় আধিকারিক এখানে উপস্থিত আছেন এবং এই জেলার যারা অন্যান্য আধিকারিক এবং দপ্তরের সঙ্গে যুক্ত কর্মীরাও এই মঞ্চে হাজির হয়েছেন। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এবং যারা এই মেলা প্রাঙ্গণে বিশেষ করে স্টল দিয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। মুর্শিদাবাদ একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদ জেলায় আজকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলার তাঁত শিল্প তার পুনরুদ্ধারে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন বাংলার হ্যান্ডলুমকে কী করে আরও জনপ্রিয় করা যায়, শুধু বাংলাই নয়, বাংলার বাইরে বিভিন্ন জায়গায় এই স্টলগুলোকে বিভিন্ন প্রদেশে যখন স্টল হয়, মেলা হয়, সেখানেও দেখি বাংলার স্টল। দিল্লিতে যখন মেলা হয় তখনও দেখি বাংলার স্টল। তারা বাংলার নিজের তাঁতিদের আর কি নিজের প্রস্তুত করা সম্ভার নিয়ে তারা সেই সময় স্টলে হাজির হন এবং সেখানে তাদের বেচাকেনা ভালোই হয়। তো মুর্শিদাবাদের এই হ্যান্ডলুম, মুর্শিদাবাদের তাঁত শিল্প, মুর্শিদাবাদের একসময় মুসলিম, মুর্শিদাবাদ সিল্ক একসময় ভারত বিখ্যাত তো বটেই, পৃথিবী বিখ্যাত ছিল। আজকে আস্তে আস্তে কিছুটা হলেও এই মুর্শিদাবাদ সিল্কের কদর দেশে অনেকটাই কমে গেছে। আগামী দিনে কী করে বাড়ানো যায় এবং বাংলার তাঁত শিল্পকে কী করে পুনরুদ্ধার করা যায়, যারা তাঁত শিল্পর সঙ্গে যুক্ত তাদেরকে কীভাবে আগামী দিনে আরও বেশি করে সরকারি সাহায্য এবং সহযোগিতার মধ্যে নিয়ে এসে তাদের উৎপাদিত দ্রব্যকে বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় স্টল তৈরি করে সেই স্টলে বিক্রির ব্যবস্থা করা, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে চলেছেন এবং প্রতি বছর বিভিন্ন জেলায় জেলায় স্টলগুলোকে নিয়েই যে যে স্টলের যারা এখানে এক একটা সংঘর গোষ্ঠীরা তারাও এখানে স্টলে তাদের এখানে জায়গা দেওয়া হয়েছে, স্টলে জায়গা দেওয়া হয়েছে তাঁত শিল্পীদেরকে, স্টলে জায়গা দেওয়া হয়েছে অন্যান্য যারা মুর্শিদাবাদ সিল্ক তৈরি করে তাদেরকে এখানে স্টলে জায়গা দেওয়া হয়েছে, বিভিন্ন আর্টিজেন্সদেরকে এখানে স্টলে জায়গা করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য গভর্নমেন্টের একটাই, যে তারা বলছিলেন আমাদের অধিকর্তা যে তারা নিজেরা নিজেদের দোকান তৈরি করে এই মাল বিক্রি করতে গেলে তাদের অনেক পয়সার প্রয়োজন, ক্ষুদ্র শিল্প কুটির শিল্প ক্ষুদ্র কুটির শিল্পকে পুনরুজ্জীবন করা এবং তাদের জীবন জীবিকার মানকে উন্নত করা এবং বাংলার এসে ছোটো ছোটো শিল্প গোষ্ঠীকে একটা জায়গায় নিয়ে আসা, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এবং সেই প্রকল্প অনুযায়ী আজকে জেলায় জেলায় এই প্রোগ্রামগুলো হচ্ছে। 10 দিন 11 দিন ধরে শারদীয়া উৎসব সামনে, শারদীয়াকে সামনে করেই এই অনুষ্ঠানগুলো হচ্ছে, বাঙালির সবথেকে বড় উৎসব। সেই উৎসবে আমরা নিশ্চয়ই আশা করব যে শারদীয়া উৎসবে এখান থেকে আমার মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকা থেকে মানুষ আসবে, এখান থেকে তাদের উৎপাদিত তাঁত শিল্পীদের নিজস্ব উৎপাদিত স্বয়ংবর কিনবে এবং তার থেকে এদের উৎপাদন যেমন উৎপাদনের মানসিকতা বাড়বে তেমনি যাদের ক্রয় ক্ষমতা আছে তারা এখানে কিনবে এবং পাশাপাশি সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তে অন্যান্য অনুষ্ঠানও এখানে হবে। এবং সর্বোপরি আমাদের অধিকর্তা বলছিলেন যে তাঁত শিল্পীদের যাদের ভাতা পায় না তাদের ভাতা দেওয়া, বয়স্ক হয়ে গেলে পেনশন দেওয়া, মারা যাওয়ার পরে সরকারি একটা অনুদান আছে সেটা পাওয়া, এই যে অ্যাওয়ারনেস এটাও আমাদের বিশেষ প্রয়োজন এবং সেই অ্যাওয়ারনেসটা করার জন্যই বিভিন্নভাবে বিভিন্ন ব্লকের আধিকারিকদেরকে বলা হয়েছে, তারাও এ ব্যাপারে অ্যাওয়ারনেস করছে। আমরা এই দপ্তরের যে আধিকর্তা আছে তাদেরকে বিশেষভাবে বলবো ব্লকে ব্লকে একটা বড় সাইনবোর্ড করে আমরা যেন এটা একটা অন্তত দিতে পারি যে প্রত্যেকটা এই তাঁত শিল্পীদের কি স্বয়ংবর গোষ্ঠীদের কি সুযোগ এবং সুবিধা আছে, তাতে এরা আগামী দিনে তার থেকে কিছুটা হলেও ব্লকে ব্লকে যদি এটা করা থাকে, একটা সাইনবোর্ড আকারে দেওয়া থাকে, তাহলে সাধারণ মানুষ এটা জানতে পারবে। আরেকটা কথা বলবো, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে কুটির শিল্প দপ্তরের, ত্রাণ এবং শিল্প দপ্তরের
একজন কর্মাধ্যক্ষ আছেন, জেলা পরিষদে আছেন, পঞ্চায়েত সমিতিতে আছেন। এই মেলাটা যখন আমরা করছি একটা বড় করে মুর্শিদাবাদ জেলার সব থেকে ব্যস্ততম এলাকা এই ব্যারাক স্কোয়ার ময়দান, সেই ময়দানে ঐতিহ্যশালী ময়দান, সেই ময়দানে যখন এই মেলাটা করছি তখন যদি আমরা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির যে দপ্তর আছে যারা পাঁচ বছর ধরে এই দপ্তরে কাজকর্ম করে চলেছে, জেলা পরিষদ আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, তাদেরকে যদি একটু ইন্টিমেশন দেওয়া হতো, এই মেলায় আসার জন্য যদি আমন্ত্রণ দেওয়া হতো, তাহলে মেলাটা আরও ভালো হতো, প্রাণবন্ত হতো। আমরা সেটাই আগামী দিনে যারা এই দপ্তরের অধিকর্তা আছেন তাদের কাছে বলবো যে আপনারা অন্তত পঞ্চায়েত সমিতিগতভাবে যারা এই দপ্তরে আছে তাদেরকেও আমন্ত্রণ করবেন, তাদেরকে আমন্ত্রণ করে এখানে ডাকবেন, তারাও আসবে, তাদের কিছু বলার থাকে তারা এখানে বলবে। কারণ প্রত্যেকটা ব্লকে একটা কমিটি আছে, সেই কমিটির পাঁচজন করে সদস্য আছে, তারা যদি এখানে আসে ভালো হয়। আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদেরকে জুড়ে নিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার সার্বিক বিকাশ উন্নয়নে তাঁত শিল্পের জন্য আমরা কি করতে পারছি, এখানকার উইভার্সদের জন্য কি করতে পারছি, এখানকার মুসলিমকে নিয়ে আমরা আগামী দিনে কি ভাবনা আমাদের চিন্তা আছে, এখানকার খাদিকে নিয়ে আগামী দিনে আমাদের কি ভাবনা এবং চিন্তা আছে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলাটা খাদির জন্য সবথেকে বিখ্যাত ছিল, আজকে সেই খাদিও আস্তে আস্তে যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা এই সমস্ত বিষয়টাকে নিয়েই আমরা যদি ভাবতে পারি তাহলে ভালো হয়। আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাবনা, তার কল্পনাপ্রসূত যে চিন্তা এবং ভাবনা, সেই ভাবনাটার অন্ততপক্ষে আমরা যেন সকলে মিলিতভাবে আমরা চেষ্টা করি যে তার মন মানসিকতাকে আমরা আগামী দিনে আরও বাস্তবায়িত করব, এই প্রকল্পটাকে, এই মেলাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেব এবং তাদের সুযোগ এবং সুবিধাগুলো কী কী পেতে পারে, সরকারি কী সুযোগ এবং সুবিধা তাদের জন্য দিয়েছে, সেই বিষয়গুলো যদি তাদের কাছে ওয়াকিবহাল করতে পারি আমাদের ভালো লাগে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই দপ্তরের যারা আমাদেরকে আহ্বান করেছে আমরা অত্যন্ত খুশি যে আমাদেরকে ডাক পেয়েছি, আমরা এসেছি। আগামী দিনে আপনারা যখন যেখানে ডাকবেন আপনাদের পাশে থেকে নিশ্চয়ই আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে আপনাদের এই মেলা সার্থক হোক এবং পুজোর এই 10-11টা দিন এলাকার সমস্ত এলাকা থেকে মানুষ আসুক এবং মুর্শিদাবাদবাসী এসে এই মেলা প্রাঙ্গণে ভিড় করুক, বহরমপুর শহরের মানুষ আসুক এই মেলায়, যাতে যারা স্টল দিয়েছেন তাদের বেচা কেনাটা ভালো হোক। পুজোর আগে নিশ্চয়ই আমরা আশা করব এবং যে উদ্দেশ্য নিয়ে এখানে এতগুলো স্টল তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে এসে, তাদের সেই স্টলের যেন বেচা কেনাটা ভালো হয় এবং তাদের দিনগুলো যেন ভালো কাটে পুজোর আগে, এটা আমরা এলাকার মানুষের কাছে আহ্বান করব। ইতিমধ্যেই আমাদের এমএলএ এসে ভগবানগোলা রিয়াদ হোসেন সরকার এসে উপস্থিত হয়েছেন, তাকেও আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমাদের রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি এই মন চালকিত করে বসে আছেন, তাকেও আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা সকলে যারা স্টল দিয়েছেন, স্টলে খাটাখাটনি করছেন, যারা ক্রেতা বিক্রেতা যারা এখানে আছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ, নমস্কার।